আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখিয়ে দিব ইমোতে আসা নতুন কিছু অসাধারণ টিপস। গত কয়েকদিন আমার বিভিন্ন প্রবলেম ছিল এবং যার ফলে আমি আসলে ভিডিও কন্টিনিউ দিতে পারিনি। এখন থেকে আমি প্রত্যেক দিনই কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ উদ্দীপনা দিবেন এবং আপনারা আমার সাথে আছেন সেটাও বুঝিয়ে দিবেন ভিডিওতে লাইক দিয়ে, ঠিক আছে? সো এই মুহূর্তে যেমনটা বলছিলাম চমৎকার আপডেট আসছে, সো চলুন দেখিয়ে দিই। তার আগে আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে বলবেন না। আর অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। তো চলুন আমরা চলে যাই এই মুহূর্তে। সো এখান থেকে আমি আমার ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। সো ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করতেছে। আমার ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আপনাদের প্রোফাইলে চলে যাবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই প্রোফাইল আইকন রয়েছে আমার, আমি প্রোফাইল আইকনে ট্যাপ করলাম। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। সো আপনার এই সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে আপনার যে ইমো অ্যাকাউন্টটি রয়েছে যে নাম্বার দিয়ে ওই অ্যাকাউন্টটি উপরে শু করবে এবং নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে এখন থেকে আপনারা ফেসবুক যেভাবে একটি ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা একটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা ইচ্ছা মতো অনেকগুলো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেন বা করতেন। সো এক্ষেত্রে ঠিক সেইভাবে আপনারা একটি ইমো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার দিয়ে আপনারা অনেকগুলো ইমো ব্যবহার করতে পারবেন। এতে বিভিন্ন নাম্বার হোক বা একই নাম্বার হোক আপনারা অনেকগুলো ব্যবহার করতে পারবেন। সো এর জন্য আপনি যে কাজটা করবেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনি যে নাম্বারটি দিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিবেন। অবশ্যই আপনি শূন্য পরে যে ডিজিটগুলো আছে সেগুলো ব্যবহার করবেন, যেহেতু অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন শূন্যটি বসানো আছে। সো এক্ষেত্রে আমি আমার বসিয়ে নিচ্ছি নাম্বারটি। তো বসিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাইট বাটন আছে, এটার উপর ট্যাপ করব। সো ট্যাপ করার পর এখান থেকে যদি আপনাদের এটা অন্য কোনো দেশের থেকে থাকে বা আপনি যদি বর্তমানে অন্য কোনো দেশে অবস্থান করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনি কান্ট্রিটি ঠিক করে নেবেন। সো তারপরে এখান থেকে আপনি এই রাইট বাটনে ট্যাপ করবেন, তারপর এখান থেকে ওকে বাটনে ট্যাপ করবেন। তারপর পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দ্বিতীয় যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছিলেন আমার পূর্বের অ্যাকাউন্টে কিন্তু একটি হলুদ ফুল দিয়ে কিন্তু অ্যাকাউন্টটি ছিল। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি নতুন অ্যাকাউন্টটি, এই যে দেখেন এটাতে যদি আমি ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন ফুল ফুল নামে অপশন রয়েছে। আমি যদি এই সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন হাই নামে যে অ্যাকাউন্টটি রয়েছে, যে দেখেন এই অ্যাকাউন্টটি কিন্তু আমি পূর্বে ব্যবহার করছিলাম। সো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের মতো কিন্তু প্রায় সিমিলার, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যাকাউন্ট যে কোনো সময় আপনি লগ ইন করতে পারবেন। সো এটা আসলে ফেসবুকের মতো হয়ে গেছে। সো এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো অনেকগুলো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কিন্তু একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ঠিক আছে? আপনারা এক সেকেন্ডে আবার সেই অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু ফেসবুকে আসলে অনেক সময় নেয়, সো ইমোর ক্ষেত্রে এতটুকু সময় নেবে না, সাথে সাথে হয়ে যাবে। সো আজকের এই আপডেটটি বা এই টেক্সটটি বা টিপসটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধবকে জানানোর সুযোগ দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।